চরম এক সংকটকাল অতিক্রম করছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। দেশটিতে এখন শুধুই হাহাকার। জ্বালানি তেল এবং খাদ্য কেনার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটছে দেশটির সাধারণ মানুষ। কিন্তু কেন? মিস্ট্রাঙ্গেলের আজকের পর্বে আমরা জানব শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার পেছনের গল্প। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে কখনো এতটা দুরবস্থায় পড়েনি দেশটি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে অগ্রসর অর্থনীতির দেশ ছিল শ্রীলঙ্কা, যেখানে মাথাপিছু জিডিপি $4,000 বেশি। শ্রীলঙ্কার 95% মানুষ শিক্ষিত। তাদের শিক্ষা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার সবচেয়ে গণমুখী। তাদের স্বাস্থ্য ব্যবস্থাও দক্ষিণ এশিয়ার সেরা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট বেসামাল করে তুলেছে দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে। সম্প্রতি শ্রীলঙ্কার সরকার দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে, কারণ দেশটি এখন অর্থনৈতিক ধসের সম্মুখীন। বেশ কয়েক মাস ধরে ভয়ঙ্কর খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি, অথচ বৈদেশিক মুদ্রার রিজার্ভ একেবারে তলানিতে পৌঁছে যাওয়ায় বিদেশ থেকে খাদ্যদ্রব্য আমদানি করে সংকট মোকাবিলার সামর্থ্য এখন তাদের নেই বললেই চলে। মূলত বৈদেশিক ঋণের ভারে জর্জরিত শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন অবস্থায় ঠেকেছে যে তারা নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় মেটাতে পারছে না। জিনিসপত্রের দাম এখন আকাশছোঁয়া। এমনকি কাগজের অভাবে দেশটির স্কুল পর্যায়ের পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ, কারণ কাগজ আমদানি করার মতো বৈদেশিক মুদ্রা তাদের কাছে নেই। জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে দেশটিতে। তেল সংগ্রহের জন্য হাজার হাজার মানুষ লাইনে ভিড় করছে। পরিস্থিতি সামাল দিতে দেশের পেট্রোল পাম্পগুলোতে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার, কারণ জ্বালানি তেল আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা নেই শ্রীলঙ্কার কাছে। ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানি বাবদ $250 মিলিয়ন পরিশোধ করতে পারেনি শ্রীলঙ্কা। এর বিনিময়ে প্রতি মাসে $5 মিলিয়ন চা ইরানে রপ্তানি করবে শ্রীলঙ্কা। এভাবে ধীরে ধীরে সে টাকা পরিশোধ করা হবে। এবার আসি, কেন এই পরিস্থিতিতে পড়তে হলো এই উন্নত দেশটিকে? গত 15 বছরে শ্রীলঙ্কা বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে, যে সিদ্ধান্তগুলো ছিল একান্তই ভুল এবং একতরফা। এর মধ্যে আছে সমুদ্র বন্দর, বিমানবন্দর, রাস্তা, অর্গানিক কৃষি এবং আরও নানা ধরনের প্রকল্প। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষ দেশটিতে অর্গানিক কৃষি চালু করেন। সেজন্য কৃষিক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার নিষিদ্ধ করা হয়। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় সার আমদানি নিষিদ্ধ করা হয়। এর নেতিবাচক প্রভাব পড়েছিল কৃষিক্ষেত্রে। এতে চালের উৎপাদন 20% পর্যন্ত কমে যায়। একসময় চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শ্রীলঙ্কা বাধ্য হয় $450 মিলিয়ন চাল আমদানি করতে। চালের দাম হুহু করে বাড়তে থাকে, যেটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। রাজধানী কলম্বোর কাছে সমুদ্র থেকে ভূমি উদ্ধার করে কলম্বো পোর্ট সিটি নামে আরেকটি শহর তৈরি করা হচ্ছে। এর কাজ শেষ হতে সময় লাগবে 25 বছর এবং বাজেট ধরা হয়েছে প্রায় $1.5 বিলিয়ন। বলা হয় হংকং, দুবাই এবং সিঙ্গাপুরকে টেক্কা দেবে নতুন এই শহর। চীনের সাথে একত্রিত হয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে শ্রীলঙ্কা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, শ্রীলঙ্কার এই স্বপ্ন হয়তো আর কোনোদিনও পূরণ হবে না। দেশটির বিশ্লেষকরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়নের জন্য বিভিন্ন উৎস থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে। বিপুল অর্থ খরচ করা হলেও অনেক প্রকল্প অর্থনৈতিকভাবে লাভজনক হয়নি। কলম্বো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক শ্রীমাল আবিরত্নে বিবিসি বাংলাকে বলেন, কিছু বড় বড় প্রকল্প শ্রীলঙ্কার জন্য স্বেচ্ছাস্থিতিতে রূপান্তরিত হয়েছে। এর মধ্যে রয়েছে হাম্বানটোটা সমুদ্র বন্দর ও বিমানবন্দর। পর্যটন ও রেমিটেন্স খাতের বিপর্যয়। শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার বড় যোগান আসে দেশটির পর্যটন খাত থেকে। করোনা ভাইরাস মহামারীর কারণে প্রায় 2 বছর পর্যটন শিল্পে কর্মকাণ্ড বন্ধ থাকায় চরম সংকটে পড়েছে দেশটি। মহামারী শুরুর আগে শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি পর্যটক আসত চীন থেকে, কিন্তু চীনে করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ কঠোর থাকায় চীন থেকে পর্যটক আসতে পারেনি। এর ফলে দেশটির পর্যটন খাতে বিপর্যয় নেমে আসে। শ্রীলঙ্কার এ সমস্যা রাতারাতি তৈরি হয়নি, গত 15 বছর ধরে এ সমস্যা পুঞ্জীভূত হয়েছে।
দেশি বিদেশি বিভিন্ন উৎস থেকে দেধার্সে ঋণ নিয়েছে শ্রীলঙ্কার বিভিন্ন সরকার। চীন হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঋণদাতা। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন মুদ্রাবাজার, এশীয় উন্নয়ন ব্যাংক এবং জাপানের কাছ থেকেও ঋণ নিয়েছে শ্রীলঙ্কা। অধ্যাপক আভিরত্নে আরও বলেন, গত 15 বছর ধরে শ্রীলঙ্কায় সরাসরি বিদেশি বিনিয়োগ তেমন একটি হয়নি। বিদেশি বিনিয়োগের পরিবর্তে বিভিন্ন সরকার ঋণ করার প্রতি মনোযোগী হয়েছে। গত 1 দশকে চীনের কাছ থেকে শ্রীলঙ্কা ঋণ নিয়েছে $5 বিলিয়ন। এ ঋণ দিয়ে শ্রীলঙ্কা বিভিন্ন অবকাঠামো তৈরি করেছে। অধ্যাপক আভিরত্নে আরও বলেন, এক্ষেত্রে শুধু চীনের ঋণকে দোষারোপ করলে হবে না। চীনের কাছ থেকে ঋণ নেওয়া সহজ, সেজন্য তাদের কাছ থেকে নিয়েছে। শ্রীলঙ্কার মোট ঋণের 10% চীন থেকে নেয়া, বলেন অধ্যাপক আভিরত্নে। অনেক বিশেষজ্ঞ বলেছেন, ঋণের অর্থ অনেক অপ্রয়োজনীয় প্রকল্পে ব্যবহার করা হয়েছে। এসব প্রকল্প থেকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাচ্ছে না। এছাড়াও দেশটিতে বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বড় জায়গা হচ্ছে বিভিন্ন দেশে কর্মরত শ্রীলঙ্কার নাগরিকদের পাঠানো ডলার। কিন্তু করোনা ভাইরাস মহামারীর সময় সেটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনীতিবিদরা বলেন, এই দেশটি আয়ের চেয়ে ব্যয় বেশি করেছে, কিন্তু এই অর্থ কীভাবে পরিশোধ করা হবে সে ব্যাপারে খুব একটা চিন্তাভাবনা করেনি। তাই আজ এমন পরিণতিতে পড়তে হয়েছে শ্রীলঙ্কাকে। সময় থাকতে সাবধান হওয়া উচিত, বিপদ বলে কয়ে আসে না। শ্রীলঙ্কার অর্থনৈতিক দেউলিয়ত্ব থেকে শিক্ষণীয় হল, রাজাপক্ষে পরিবার ভোটের রাজনীতিকে যেভাবে পারিবারিক একনায়কত্বে পর্যবসিত করেছে, সেটা একটা সমৃদ্ধ অর্থনীতির দেশকেও গভীর সংকটের গিরিখাতে নিক্ষেপ করতে পারে। বাংলাদেশেও আমরা গণতন্ত্রকে নির্বাচিত প্রধানমন্ত্রীর একনায়কত্বে পর্যবসিত করেছি। শ্রীলঙ্কার দেউলিয়াত্ব এবং অর্থনৈতিক ধস থেকে সময় থাকতে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। আজ দেশটির বেহাল অবস্থা, অথচ এই শ্রীলঙ্কায় একসময় ছিল হাজার হাজার মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের দেওয়া কোনো ইনফরমেশন আপনি মিস না করেন।